ওখানে তুমি কি দেখবে? ভিডিওর ক্যাপশন আর আমাদের ছোট সহযাত্রীর কথা থেকে বুঝতেই পারলেন আমাদের আজকের গন্তব্য। আমাদের গন্তব্য হুগলি লাহিড়ী বাবার আশ্রম। লাহিড়ী বাবার আশ্রমে যাব আমাদের সকাল থেকেই ঠিক ছিল, কিন্তু দুপুরের পর থেকে সেই প্ল্যানের বাদ সাজলো বৃষ্টি। কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা দুটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম লাহিড়ী বাবার আশ্রমের উদ্দেশ্যে। গঙ্গা নদী পার করে ব্যান্ডেল মোড় থেকে দিল্লি রোডে উঠে আমরা রাস্তা নিলাম লাহিড়ী বাবার আশ্রমের দিকে। আকাশে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, কোথাও থেমে গেছিল, রাস্তায় বৃষ্টির জল জমেছিল এবং ব্রিজে উঠতেই আমরা সামনে পেলাম খোলা আকাশ এবং ফ্লাইওভার। দুপুরে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই আমাদের সংশয় ছিল আমাদের আজকে ট্রিপটা হবে কি না। কিন্তু বেরিয়ে যাওয়ার পরে রাস্তায় আমরা দেখতে পেলাম আকাশের মুখ ভার, কিন্তু আশ্রমে ঢোকার আগেই বৃষ্টি থেমে গেছিল। রাস্তাঘাট ভেজা, গাছগুলো ভেজা, দিল্লি রোডের রাস্তার দুপাশের গাছ রাস্তার উপরে চলে এসেছে। তাই অপরূপ এক মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা গাড়ি চালাচ্ছিলাম। লাহিড়ী বাবার মন্দির যে জায়গায় অবস্থিত, পাড়াটির নাম মহাশয় পাড়া। ভারী বিচিত্র এবং রোমাঞ্চকর এক জায়গা। সরু রাস্তা, দুপাশে আমবাগান, পুকুর, তার মাঝখান দিয়ে সরু গলির মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম লাহিড়ী বাবার আশ্রমের দিকে। লাহিড়ী বাবার আশ্রমে যখন আমরা পৌঁছালাম বেলা তখন 4:15। আমরা যখন লাহিড়ী বাবার আশ্রমে যাই তখন কোভিডের বিধি নিষেধ চালু ছিল। আশ্রম প্রাঙ্গণে ঢোকার জন্য মাস্ক আবশ্যক ছিল এবং আর্টিফিসের রিপোর্ট বা কোভিডের ডাবল ভ্যাকসিনের রিপোর্টও প্রয়োজন ছিল। লাহিড়ী বাবার আশ্রমে প্রবেশের ক্ষেত্রে মহিলাদের বা মেয়েদের জন্য এক বিশেষ নিয়ম আছে, তাদের মাথা ঢাকা আবশ্যক। এখানে মাথা ওড়না বা রুমাল দিয়ে ঢেকে তারপরে আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করবে এবং যতক্ষণ পর্যন্ত আশ্রমে থাকবে মহিলাদের মাথা ঢাকা অবস্থায় রাখতে হবে। আশ্রমের প্রবেশ পথে আমাদের চোখে পড়ল রাস্তায় বড় বড় আলপনা, বিভিন্ন রঙের আলপনা এবং রাস্তার দুপাশে রাজহাঁস, টার্কি এবং বিভিন্ন প্রজাতির পাখিদের জন্য চিড়িয়াখানা এবং বিভিন্ন গাছে এবং ফুলের বাগান। কিছু দূর যেতেই আমাদের চোখে পড়ল এক সুবিশাল টার্কি। কিছু দূর যেতেই আমাদের চোখে পড়ল প্লাস্টিকে মোড়া কিছু মূর্তি, সম্ভবত কোভিডের জন্য, যাতে স্যানিটাইজ করার সময় মূর্তিগুলো খারাপ না হয়ে যায়
তার জন্য প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল। অবশেষে আমরা এসে পৌঁছালাম লাহিড়ি বাবার আশ্রমে, মূল যে মন্দির সেই মন্দিরের সামনে। আমরা যখন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম, কিছু বিহারী মহিলা মন্দিরের পুকুরে স্নান করে সেখান থেকে জল নিয়ে শাক, উলো এবং শঙ্খধ্বনি দিতে দিতে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছিল। আসুন এই আশ্রম তৈরির ইতিহাস আশ্রমের এক প্রহরীর কাছ থেকে শোনা যাক। হচ্ছে আপনার হুগলি জেলার রাজহাট লাহিড়ি বাবার আশ্রম। এই আশ্রমে বহু ঠাকুর আছে, হ্যাঁ, এখন কোভিডের জন্য বন্ধ আছে। এইটাই যা রিসেন্ট এই 4 সপ্তাহ হচ্ছে খুলেছে মন্দিরের সামনে আসার জন্য। জগদ্ধাত্রী পুজোর মধ্যে মনে হচ্ছে খোলার চান্স আছে। এইটাই শুনলাম না যোগীরা শ্যামাচরণ লাহিড়ি হচ্ছেন, হ্যাঁ, ওনার পরম্পরা গুরুদেব এখন এই মন্দির করেছে। এটা কত বছর পুরনো? এটা আপনার 2016 সালে উদ্বোধন হয়েছে। 2016 সাল থেকেই চালু, বেশি দিনের না, জলের মধ্যেই মন্দির। হ্যাঁ, অপূর্ব ভাস্কর্যের দেখা মেলে এই মন্দিরে। শ্বেত বর্ণের মন্দিরের উপর সোনালি রঙের কারুকার্য এই মন্দিরে বিশেষ চোখে পড়ে। মন্দিরের মাঝখানেই আছে এক ধাতব পিলার। কোভিডের বিধিনিষেধ চলার জন্য মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষেধ ছিল, তাই আমরা বাইরে থেকেই মন্দিরটিকে প্রদর্শন করলাম। মন্দিরটি একটু পুকুরের উপরে অবস্থিত, তাই পুকুরের জলে মন্দিরের প্রতিফলন এবং তার প্রতিচ্ছবি দেখা এক আলাদা মাত্রা যোগ করে। দীর্ঘদিন পরে বাড়ি থেকে বেরোনোর ফলে বাচ্চাদের উৎসাহ এবং আনন্দ ছিল চোখে পড়ার মতো। তারা স্বাধীনতার আনন্দ বোধহয় আমাদের চেয়ে অনেক বেশিটা নিচ্ছিল। বেলা প্রায় 5:30, তাই আমাদের যাওয়ার সময়ও চলে এসছে। আকাশে মুখ ভার, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আশ্রমে প্রবেশ এবং প্রস্থানের পথ দুটো আলাদা।
প্রস্থানের পথে আমাদের চোখে পড়ল মুসলমানদের মাজার, এবং কিছু দূর যেতেই আমরা দেখলাম যীশু খ্রিস্টের মূর্তি এবং ছোট একটি চার্চ। আর কিছু দূর এগোতেই আমাদের চোখে পড়ল লাহিড়ি বাবার মূর্তি এবং সামনে এক ঝর্ণা, সন্ধ্যে হয়ে আসছে প্রায়, চারদিকটা অন্ধকার হয়ে আসছে। মহাদেবের মন্দির এবং বিভিন্ন ধরনের মন্দির আমাদের চোখে পড়ল। বাবা ভোলানাথের মন্দিরে ছাদ থেকে জল পড়ছে, কৃত্রিমভাবে এই ঝর্ণাকে তৈরি করা, কিন্তু আওয়াজ আসল ঝর্ণার মতোই শুধুমাত্র। হুগলির রাজহাটে লাহিড়ি বাবার আশ্রম এবং মন্দিরের ব্লগটি আজকে এই পর্যন্তই। এরকম আরও ভিডিওর জন্য সঙ্গে থাকুন, সাথে থাকুন।